নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ICDS কর্মী ও সহায়িকা নিয়োগের সম্পূর্ণ তথ্য এই একটিমাত্র ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ভিডিওতে কী কী থাকবে? সম্পূর্ণ নতুন সিলেবাস, যে সিলেবাস চেঞ্জ হয়েছে, যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোন কোন বিষয়ে কী কী হচ্ছে আপনাদের পড়তে হবে, সে যে সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা এক্সামগুলো দেবে বা ইন্টারভিউ দেবে, সে সাবজেক্ট বা ইন্টারভিউ কী টপিক আছে সেই নিয়ে আলোচনা করব। কত নম্বর পেলে আমরা কিন্তু পাস করতে পারবেন কিংবা কত নম্বর পেলে আমরা ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তাহলে সহায়িকাদের হচ্ছে পরীক্ষা কেমন হয়, ঠিক আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। কর্মীদেরও পরীক্ষা কিন্তু সেম কেমন হয়, তাদের টোটাল প্যাটার্নটা কী আছে, আপনাদের এজ, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, তো পুরো স্টেপ বাই স্টেপ আমি এই একটুমাত্র ভিডিওতে আমাকে জানিয়ে দেবো। তারপর নেক্সটকে প্রস্তুতি আমরা কীভাবে নেবেন, তো এখানে আমাদের প্রথমে হচ্ছে আমাদের রিটেন এক্সাম হবে, সেই রিটেন এক্সামে কত নাম্বার হবে এবং কত টাইম থাকবে আমাদের এক্সাম দেওয়ার জন্য, তারপরে আমাদের ইন্টারভিউ আছে, ইন্টারভিউ কত নাম্বার আছে, স্টেপ বাই স্টেপ এই প্রথমে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবো। স্টেপ বাই স্টেপ আমরা পুরো ডিটেলসে জেনে যাবেন। এরপরে আশা করি ICDS সম্বন্ধে রিলেটেড আমাদের কিন্তু অন্য কোনো ভিডিও আর দেখতে হবে। তো নেক্সট কী আছে, এই যে MCQ নাকি বড় কোশ্চেন, তো অনেক বন্ধুরা আবার কমেন্ট করে বলেছেন যে এখানে MCQ হচ্ছে কোশ্চেন হয় কিংবা না, এখানে বড় কোশ্চেন আমাদের লিখতে হয়, সেটাও নিয়ে কিন্তু আমি আপনার সঙ্গে আলোচনা করব। এছাড়া হচ্ছে কী কী বই আমরা ইউজ করবেন, সেই বইটা নিয়েও কিন্তু আমি আপনাদেরকে কিন্তু বলে দেবো কী কী বই হচ্ছে আপনাদের পড়তে হবে। তো প্রথম আমরা শুরু করব, আমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যারা হচ্ছে ICDS হেল্পার বা সহায়িকা পদের জন্য আমরা যারা অ্যাপ্লাই করবেন, আমাদের এখানে দেখছি অষ্টম শ্রেণী পাস, তো আমাদের এজ কিন্তু, বয়স কিন্তু 18 থেকে 45 বছর মধ্যে হলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট অনুযায়ী, আমাদের কোনো কোনো ডিস্ট্রিক্ট হয়তো ভ্যাকান্সি কম কিন্তু জনসংখ্যা অনেক বেশি, সেখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক জায়গায় করে দিচ্ছে, এটা হচ্ছে মাধ্যমিক পাস করে দিচ্ছে, তখন আমাদের এজও করে দিচ্ছে 18 থেকে 35 মধ্যে। তো এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিত্তি করে কিন্তু আমাদের এজ কোয়ালিফিকেশানটা বাড়াচ্ছে এবং এজটাও কিন্তু কম বেশি করে দিচ্ছে। অ্যাপ্রক্স কিন্তু 8 পাস করলেই কিন্তু আমরা সহায়িকা পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারি 18 থেকে 45 মধ্যে, ঠিক আছে। কিছু কিছু ডিস্ট্রিক্টে, কিছু কিছু জেলাতে কিন্তু আমাদের এই চেঞ্জটা হচ্ছে, তো অনেকের মধ্যেই কনফিউশন থাকে যে দাদা এখানে হচ্ছে মাধ্যমিক পাসে কিন্তু ICDS হচ্ছে হেল্পার নিচ্ছে, অন্য জায়গায় হচ্ছে অষ্টম শ্রেণীতে পাসে নোটিফিকেশান বেরিয়েছে, এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ICDS ওয়ার্কার বা কর্মী পদে, তো মাধ্যমিক পাসে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, বললাম বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্ন রকম ভ্যাকান্সি বার করছে, তো এখানে ওভারঅল কিন্তু আমরা মাধ্যমিক পাস করলেই কিন্তু ICDS ওয়ার্কার কর্মীর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে বয়স কিন্তু 18 থেকে 45 সেমই কিন্তু আমাদের এজ রাখা হচ্ছে। তো এখানে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পাসে কিন্তু ভ্যাকান্সি বাড়াচ্ছে, তো বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু কোথাও উচ্চ মাধ্যমিক পাস করে দিচ্ছে, কোথাও মাধ্যমিক করে দিচ্ছে, এইভাবে কিন্তু আমাদের ভ্যাকান্সি কিন্তু পার করা হচ্ছে। তো আমরা এই যে বলে দিলাম অষ্টম শ্রেণী থেকে, এটা হচ্ছে অষ্টম শ্রেণী থেকে আমরা ICDS হেল্পার সহায়িকা পদে অ্যাপ্লাই করতে পারবেন এবং ICDS ওয়ার্কার কর্মী পদে কিন্তু মাধ্যমিক পাস করলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে নেক্সট হচ্ছে আলোচনা করব ICDS কর্মী বা সহায়িকা পদের সিলেবাস কী। তো আপনাদের এই দুটো পদের জন্য আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা কী রাখা হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বলে দিয়েছে এই পরীক্ষাটি লিখিত হবে 90 নম্বরে, ঠিক আছে, এবং ইন্টারভিউ হবে কিন্তু 10 নম্বর, টোটাল মিলিয়ে কিন্তু আমাদের 100 নম্বরে কিন্তু এক্সাম হবে। 90 নম্বরে আমাদের লিখিত পরীক্ষা হবে, 10 নম্বর কিন্তু আমাদের ইন্টারভিউ হবে। তো আমরা ইন্টারভিউ যে হচ্ছে ইন্টারভিউ ডাক পাবেন, কারা ডাক পাবেন, লিখিত পরীক্ষায় কিন্তু আপনাদের 90 নম্বরের মধ্যে 30 নম্বর কিন্তু পেলেই তবে কিন্তু আমরা ইন্টারভিউর জন্য ডাক পাবেন। কাট অফ কিন্তু আলাদা আছে, ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য আমাদের 30 কিন্তু পেতেই হবে, নাহলে কিন্তু আমরা ইন্টারভিউ কিন্তু ডাক পাবেন না। তো নিচে কি বলে আছে আমাদের বিষয়, কোন কোন বিষয়ের উপর এখানে এক্সাম নেওয়া হবে, তো প্রশ্নের সংখ্যা কতগুলো থাকবে, প্রশ্নের মান কতগুলো আছে এবং সময় কত রাখা হয়েছে। তো এখানে টোটাল কিন্তু আপনাদের প্রশ্নের সংখ্যা কিন্তু থাকবে 61টা আর প্রশ্নের মান আছে কিন্তু আমাদের 90টা। তো এখানে সময় থাকবে কিন্তু আমাদের 3 ঘন্টা। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মাতৃভাষার রচনা নিয়ে কিন্তু আমাদের 150 শব্দের কিন্তু একটা রচনা লিখতে হবে, প্রশ্নের সংখ্যা কিন্তু 1টা থাকবে, প্রশ্নের মান কিন্তু 15 নম্বর। তো পাটিগণিতের ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল 10টা কিন্তু অঙ্ক থাকবে, তো সেখানে আমাদের প্রশ্নের মান কিন্তু 20 নম্বর। তো এখানে প্রত্যেকটা কিন্তু
প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর করে আছে পাটিগণিত ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে। তো পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান উপর ভিত্তি করে কিন্তু আমাদের 15টা কিন্তু প্রশ্ন থাকবে, প্রশ্নের মান কিন্তু 15টা অর্থাৎ 1 নম্বর করে থাকবে। তো ইংরেজি ভাষা জ্ঞানের উপর ভিত্তি করে আমাদের 15টা হচ্ছে কোশ্চেন থাকবে, সেখানে প্রশ্নের মান কিন্তু 20 নম্বর। তো ইংরেজি কিন্তু আমাদের 15 নম্বরে থাকবে, তো এই 20 নম্বরে থাকবে কোশ্চেন থাকবে কিন্তু আমাদের 15 নম্বর, ঠিক আছে। সাধারণ জ্ঞানের উপর কিন্তু আমাদের প্রশ্ন থাকবে 20টা এবং প্রশ্নের মান আছে কিন্তু 20টা। তো প্রত্যেকটা সাধারণ জ্ঞানে একটা কোশ্চেন অ্যান্সার দিলে একটাই কিন্তু আমরা নাম্বার পেয়ে যাবেন। তো মোট টোটাল বলে দেবো 61টা হচ্ছে কোশ্চেন থাকবে, প্রশ্নের মান হচ্ছে 90 নম্বর, সময় থাকবে কিন্তু আমাদের 3 ঘন্টা। এই হচ্ছে আমাদের কিন্তু ICDS কর্মী সহায়কের মধ্যে সিলেবাস। তো নেক্সট হচ্ছে আলোচনা করব কোন কোন বিষয়ে আমাদের কী কী পড়তে হবে। তো রচনায় কিন্তু আমাদের কিন্তু 15 নম্বর থাকবে। তো রচনা টোটাল হচ্ছে আমাদের 150টা শব্দের উপর ভিত্তি করে কিন্তু আমাদের রচনা লিখতে হবে। তো আমি এই রচনার উপর ভিত্তি করে কয়েকটা টপিক আমি বলে দিচ্ছি, সেই টপিকের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই রচনাগুলো কিন্তু পড়ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে রাখবেন। প্রথম হচ্ছে একটি শিশুর জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করার প্রয়োজন তা নিয়ে কিন্তু 150টি শব্দে রচনা করো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিশুদের জন্ম 5 বছর পর্যন্ত যে টিকাকরণ আমরা যে রচনা করছেন, এই রচনার মধ্যেখানে কিন্তু আমাদের কিন্তু MCQ কিন্তু কোশ্চেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের যে পুষ্টি সংক্রান্ত যে জীবনবিজ্ঞানের উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো আছে, এই রচনাটা করলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু যে MCQ কোশ্চেন হয় সেখানে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আমাদের জানা থাকবে। তারপর নেক্সট হচ্ছে 2 নম্বর কী বলেছে, অঙ্গনারী কেন্দ্রে কীভাবে চলে। তো অঙ্গনারী কেন্দ্র কীভাবে চলে, ওকে কী কী কাজ করা হয় তা নিয়ে 150টা শব্দ রচনা। 3 নম্বর কী বলে দিয়েছে, একজন অঙ্গনারী দিদির কর্তব্য তা কীভাবে নিষ্ঠার সাথে পালন করা উচিত তা নিয়ে 150টা শব্দ রচনা। তারপরে 4 নম্বর কী বলে দিয়েছে, মা ও শিশুর সুরক্ষা কাট কী, এই সম্পর্কে 150টা শব্দ রচনা। তারপরে হচ্ছে 5 নম্বর কী বলে দিয়েছে, একটি শিশু 6 মাস থেকে 3 বছর পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য বা আহার সম্পর্কে 150টি শব্দ রচনা, সেটা সুস্থ অবস্থায় এবং অসুস্থ অবস্থায় 2টি অবস্থায়, ঠিক আছে। তারপর হচ্ছে গর্ভাবস্থায় হচ্ছে মায়ের স্বাস্থ্য পরীক্ষা যত্ন পরিষেবা নিয়ে, যে গর্ভবতী মহিলা তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, যত্ন এবং পরিষেবা নিয়ে তাদেরকে বোঝাতে হবে। তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের রচনা করতে হবে। প্রসব বা পরবর্তী প্রসবের পরে যে যত্ন নেওয়া, পরিষেবা নেওয়া বা কীভাবে চলাফেরা করবে সেই নিয়ে কিন্তু আমাদের একটা কিন্তু রচনা কিন্তু দিচ্ছে, ঠিক আছে। তারপরে নবজাতকের হচ্ছে যত্ন, নতুন যে হচ্ছে প্রজন্ম আসছে তো তাকে কীভাবে বা সন্তানকে কীভাবে হচ্ছে যত্ন নেবে তা নিয়ে উচিত অনুচিত সম্পর্কে, তো আমাদের 150টি শব্দের রচনা লিখতে হবে। তারপরে দিয়ে হচ্ছে নারী শক্তি। তো নারী শক্তি রিসেন্ট হচ্ছে আমাদের জলপাইগুড়িতে কিন্তু এই নারী শক্তির রচনাটা কিন্তু পড়েছে, তো সেটাও আমি কিন্তু আপনাদেরকে তুলে দিলাম। তো এই জিনিসগুলোর রচনা সম্বন্ধে আপনাদের একটু টাইপ দেখে নেবেন, কীভাবে হচ্ছে রচনা প্যাটার্ন পার্ট অনুযায়ী কিন্তু আমাদের করতে হয়, এই জিনিসগুলো দেখে নিলে কিন্তু আপনাদের ICDS পরীক্ষার কিন্তু রচনাটা পুরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে আলোচনা করব, আমাদের বলে দিলাম যে পাটিগণিত বা গণিতের ওপর হচ্ছে আমাদের টোটাল 20 নম্বর আছে। তো কোন কোন চ্যাপ্টার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে পাটিগণিত হচ্ছে কোশ্চেন আসে। তো এখানে দেখতে পাচ্ছেন লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের উপরে কিন্তু আমাদের কোশ্চেন আসে, 1-2 করে কোশ্চেন কিন্তু দিয়ে দেয়। তারপরে রেশিও, তারপর অনুপাত দেখতে পাচ্ছেন, তারপরে শতকরা পার্সেন্টেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন, সময় কার্য। তো এই 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 জায়গাটা থেকে সময় কার্য থেকে কিন্তু আমাদের প্রায় 3-4 কিন্তু কোশ্চেন দিয়ে থাকে। মিশ্রণ বা মিক্সচার, ঠিক আছে, এই এই জায়গাটা থেকে কিন্তু 1-2 কোশ্চেন দিয়ে থাকে। সুত কষা, তারপরে হচ্ছে পিতা পুত্রের এই জায়গাটাতে কিন্তু প্রায় সময় 2-3 করে কোশ্চেন দিয়ে থাকে। তারপরে এভারেজ বা গড়, গড়ের থেকেও কিন্তু কখনো কখনো কোশ্চেন দেয়, তবুও কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু দেখে নেবেন। তো বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক হচ্ছে রম্বস, তারপরে বৃত্তের ক্ষেত্রফল, পরিসীমা, ত্রিভুজের অঙ্ক, এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয়। তারপরে হচ্ছে লসাগু ও গসাগু, ঠিক আছে। তারপরে সময় দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই এই যে পার্টটা কিন্তু আমি বলে দিলাম, এই পার্টটার কিন্তু ভিত্তি করেই কিন্তু আমাদের কিন্তু টোটাল এক্সাম প্যাটার্নের যে পাটিগণিতে এই পার্টটা কিন্তু আমরা কমপ্লিট করলে 100-এ 100% কিন্তু আমরা কিন্তু এখান থেকে জানা পেয়ে যাবেন। তো নেক্সট হচ্ছে আলোচনা করব আমাদের হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য হচ্ছে মহিলা হচ্ছে অবস্থানের উপর 15 নম্বর কিন্তু আমাদের থাকে। সেই পুষ্টি জনস্বাস্থ্য মহিলার উপর যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে খাদ্য আছে,
পুষ্টি আছে, ভিটামিন আছে, তারপর হচ্ছে রোগ জীবাণু আছে, তারপর ভ্যাকসিন আছে, তারপর হচ্ছে দূষণ আছে। তো আমাদের মাধ্যমিকের যে জীবনবিজ্ঞান যে বইটা ছিল সেই জীবনবিজ্ঞান বইটা কিন্তু পুনরায় আমরা কমপ্লিট করলে কিন্তু ওখান থেকে কিন্তু আমরা 15 নম্বর জানা পেয়ে যাবো, ঠিক আছে? মাধ্যমিকের জীবনবিজ্ঞান বইটা কমপ্লিট করলে কিন্তু আমরা এখান থেকে ওই এই যে এখানে যে কোশ্চেনগুলো করা হয় 15 নম্বর আমরা কিন্তু জানা পেয়ে যাবো। তো নেক্সট হচ্ছে যেটা হচ্ছে ভাইটাল, 20 নম্বর কিন্তু আমাদের ইংরাজি থাকে। তো ইংরেজি কিন্তু অনেকেই কিন্তু ভাবেন যে ইংরেজি বড্ড কঠিন হয়ে যায়, কিন্তু সেরকম কঠিন কিছু করে না। আমাদের নর্মাল হচ্ছে যে লজিক্যালি নর্মাল যে হচ্ছে কোশ্চেনগুলো হয়, যেমন হচ্ছে টেন্সের ভয়েস চেঞ্জ, ন্যারেশান চেঞ্জ, ঠিক আছে, এগুলো পার্টগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের কোশ্চেন করা হয়। তো এখানে প্রথমে আছে টেন্স, তারপর হচ্ছে আর্টিকেল, তারপর হচ্ছে আছে ভার্ব, তারপর হচ্ছে প্রিপোজিশান, প্রিপোজিশান আছে, সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, তারপর হচ্ছে ফিল ইন দ্য হচ্ছে ব্ল্যাঙ্ক, আমাদের হচ্ছে ড্যাশ দিয়ে দেয় সেই জায়গাটা কী বসবে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়, তারপর ডাইরেক্ট স্পিচ আছে, তারপর ইনডাইরেক্ট স্পিচ আছে, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আছে, ভয়েস চেঞ্জ আছে, তারপর ন্যারেশান চেঞ্জ আছে। এই পার্টটা কিন্তু আমরা যদি কমপ্লিট করেন তো নর্মালি নলেজ আমরা যদি বেশি কিন্তু পড়তে লাগে না, নর্মাল যদি আমাদের এই চ্যাপ্টার ওপর কিন্তু যদি সামান্য নলেজ থাকে এখান থেকে কিন্তু হামেশাই কিন্তু 12 থেকে 15 নম্বর কিন্তু আমাদের পাওয়া যায়, ঠিক আছে? আমাদের বেসিক পড়তে পারে নর্মালি কিন্তু আমরা যদি নর্মাল বেসিকের ওপর যদি জ্ঞান থাকে আমাদের 12 থেকে 15 নম্বর কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো নেক্সট হচ্ছে আলোচনা করা আমাদের হচ্ছে সাধারণ জ্ঞানের ওপর যে 20 নম্বর আছে সেই 20 নম্বরটা হচ্ছে আমরা কীভাবে পাবেন, কোন কোন চ্যাপ্টার ওপর এখানে কোশ্চেন করা হয়। তো এখানে ইতিহাসের ওপর কিন্তু আমাদের কোশ্চেন করা প্রায় 5-6টা করে ইতিহাস থেকে কোশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে? তারপরে ভূগোলে কিন্তু 1-2টো করে কোশ্চেন দেওয়া থাকে, অর্থনীতি আছে, খেলাধুলো আছে, রিসেন্ট যে খেলাগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু পড়ে রাখলে কিন্তু ওখান থেকে কোশ্চেন দিয়ে দেয়। তো কারেন্ট অ্যাফেয়ার্সও দেখবেন, সাহিত্য, তো সাহিত্য রবীন্দ্র হয়তো এরকম কোশ্চেন, রবীন্দ্রনাথের কবে জন্মদিন, কাজী নজরুলকে কী বলা হয়, এইসব জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বেসিক নলেজ যদি থাকে আমরা কিন্তু এখানে 20-তে 20 কিন্তু পেয়ে যাবেন সাধারণ, একদম ইজি কিন্তু এখানে। তো সাধারণ বিজ্ঞান আছে, তারপরে সংবিধান থেকে, সংবিধান থেকে যদি বলা হয় যে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতি হচ্ছে পদে বর্তমান যে বসে আছে তার নাম কী, এইসব জায়গাতে মুখ্যমন্ত্রী বর্তমান পশ্চিমবঙ্গে হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম কী, কততম মুখ্যমন্ত্রী, এই জিনিসগুলো কিন্তু আমাদের সংবিধান থেকে আসে। কম্পিউটার, কম্পিউটার থেকে হচ্ছে আমাদের সিম্পল সিপির ফুল ফর্ম কী, ঠিক আছে, র্যামের ফুল ফর্ম কী, এই জিনিসগুলো কিন্তু আমাদের কম্পিউটার থেকে দিয়ে থাকে। তারপরে যেহেতু ফুডের ওপর ভিত্তি করে ICDS হয় সেই জায়গাটা থেকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটিস অফ ইন্ডিয়া FSSAI অনেক জায়গায় দিয়ে থাকে, এই FSSAI এর হচ্ছে ফুল ফর্ম কী, তারপরে হচ্ছে হুর ফুল ফর্ম কী, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান, তারপর হচ্ছে এই ইউনিসেফের হচ্ছে ফুল ফর্ম কী, এই তিনটে কিন্তু ফুল ফর্ম আমরা মনে রাখবে, 2-1 জায়গায় কিন্তু এই হুর ফুল ফর্ম দিয়ে দেয়, তো ইউনিসেফের ফুল ফর্ম দিয়ে দেয়। তো এটা হচ্ছে সাধারণ জ্ঞানের হচ্ছে পার্ট কিন্তু চলে গেল। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সাধারণ জ্ঞান হচ্ছে পার্ট পার্ট করে থিওরিটিক্যাল অনুযায়ী কিন্তু আমি আপনাদের কিন্তু কোশ্চেনের মাধ্যমে দেখিয়ে দেবো হচ্ছে কোন কোন হচ্ছে কোশ্চেন করা হচ্ছে কীরকম টাইপের, নেক্সট ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু আমরা এই ভিডিওগুলো কিন্তু মিস করে যাবেন। তো নেক্সট হচ্ছে আলোচনা করব ICDS কর্মীর বিষয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, যে আলোচনাগুলো আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ, যার উপর ভিত্তি করে আমাদের টোটাল সিলেকশান প্রসেস আছে সেই নিয়ে আলোচনা করব। তো প্রতিটি অঙ্গনারী কর্মী 65 বছর পর্যন্ত কাজ করতে পারবে, তো 65 বছর পর্যন্ত কিন্তু আমরা কাজ করতে পারবে, 18 থেকে স্টার্ট করে 65 বছর পর্যন্ত কিন্তু আমরা কাজ করতে পারবেন। লিখিত পরীক্ষা ন্যূনতম কিন্তু 30 নম্বর না পেলে কিন্তু আমাদের মৌখিকে ডাকা হবে না, প্রথমেই আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো তারপরে 1:5 অনুপাতে হচ্ছে কিন্তু মৌখিকে কিন্তু আমাদের ডাকা হবে। তো এখানে আমাদের কিন্তু 30 পেলে যেমন হচ্ছে না পেলে আমাদেরকে ডাকা হবে না, তেমনি যে হয়তো 5% হচ্ছে 100 জন হচ্ছে এক্সাম দিয়েছেন, তো সেখানে কিন্তু টোটাল কিন্তু আপনাদের কিন্তু 10 জন কিন্তু 10 জনকে কিন্তু ডাকা হবে। তো এরকম 90 জন যদি হচ্ছে মানে কাট অফ অনুযায়ী আমরা হয়তো কেউ হয়তো 40 পেয়েছেন 50 পেয়েছেন, কাট অফ যদি 40-এর মধ্যে যদি 10% হয়ে থাকে তো সেই 40 জনকেই কিন্তু কিন্তু ডাকা হবে। তো এরকমই ব্যাপার। তো প্রার্থীকে কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে তাকে অযোগ্য বলে গণ্য হবে, আমরা কিন্তু হয়তো লিখিত পরীক্ষা পাস করেছে তো আমরা ইন্টারভিউতে দিতে গেলেন না, তখন কিন্তু আমরা কিন্তু অযোগ্য হিসেবে গণ্য হবে, কিন্তু টোটালি কিন্তু আমাদের সিলেকশান প্রসেস থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তো মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারিত নম্বর
থাকে না। তো এখানে আমাদের এখানে আমাদের যারা হচ্ছে মৌখিক পরীক্ষা দিতে যাচ্ছেন, তো আমাদের কিন্তু যোগ্যতার উপর দিয়ে, আমরা হয়তো অনেকে হয়তো মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করেছেন কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন পাস হচ্ছে দিয়ে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা কোনো নাম্বার কিন্তু পাবেন না, ঠিক আছে। কোশ্চেন কিন্তু আমাদের কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলেই কোশ্চেন করা হবে যখন আমাদের এডুকেশান হাই হয়ে যাবে, কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট, ওই জন্য বলছি যখনই আমরা ফিল আপ করে মাধ্যমিক পাসে ভ্যাকান্সি বাড়লে মাধ্যমিক পাসই দিয়ে দেবেন, ওই লেভেলে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করবো, তাহলে ওই লেভেলেই কিন্তু আমাকে কোশ্চেন করা হবে। তো নেক্সট কী বলে যাচ্ছে, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় মোট নম্বরের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। তো আমরা ইন্টারভিউতে যত নম্বর পাবেন, রিটেনে যা যত নম্বর পাবেন, টোটাল নাম্বার ইকুয়াল করে আমাদের যত নাম্বার হবে তার ওপর কিন্তু ওভারঅল হচ্ছে একটা কাট অফ হবে, সেই কাট অফ উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে সিলেকশান প্রসেস কমপ্লিট করা হবে। তো তারপরে দুই বা তার বেশি প্রার্থী যদি প্রাপ্ত নম্বর সমান হয় সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে, অথবা দেখা গেলো কারোর 50 পেয়েছে সেম আরও এরকম 4-5 জন 50 পেয়েছে, তো এই যে 4-5 জন হচ্ছে সেম নাম্বার পেয়েছে, এখানে যাদের হচ্ছে এজ বেশি তাদেরকেই কিন্তু এখানে সিলেকশান করা হবে। তো এই টোটাল প্রসেসটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো যদিও কোথাও কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই আমরা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এরপরে যখনই কোনো ডিস্ট্রিক্টে আপনাদের ভ্যাকান্সি বাড়াবে, আমি কিন্তু সবার আগে ICDS কর্মী বা আশাকর্মী রিলেটেড কিন্তু আমি ভিডিও ছাড়ি, তো সেই জন্য বলছি আমরা যারা হচ্ছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলো বন্ধু, আজকে এতটুকুনি বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।